মুদ্রা আসসালামু আলাইকুম বন্ধুরা, রুবেল থ্রি ইঞ্জিনের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। মুদ্রা আজকেও থাকছে যে এপিসোড, অর্থাৎ আজকে যেটি থাকবে সেটা হচ্ছে এপিসোড নাম্বার টু। শিক্ষা বিষয়ের বিভিন্ন খবর জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো মুদ্রা প্রথমে যে খবরটি বলবো সেটি হচ্ছে যে এমপিভুক্ত মাদ্রাসার যে অধ্যক্ষ সুপার, এর শূন্যপদ পূরণ প্রসঙ্গে আজকেই আমাদের মাদ্রাসা অধিদপ্তর থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আয়তায় এমপিভুক্ত কামিল ফাজিল আলিম দাখিল স্তরের মাদ্রাসা রয়েছে। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে অনেক মাদ্রাসায় অধ্যক্ষ সুপারের পদ দীর্ঘদিন যাবত শূন্য থাকা সত্ত্বেও পদ পূরণের কোনো রকম উদ্যোগ গ্রহণ করা হয় না। মাদ্রাসায় অন্যান্য শূন্য পদ পূরণ করা হয় অথচ উপাধ্যক্ষ বা সুপার পদে দীর্ঘদিন ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্বে রাখা হয় এবং প্রতিষ্ঠান প্রধানের পদ দীর্ঘদিন শূন্য থাকার ফলে মাদ্রাসা শিক্ষা ও পাঠদান কার্যক্রম দারুণভাবে ব্যাহত হচ্ছে। অধ্যক্ষ সুপারের পদ দীর্ঘদিন শূন্য থাকলে মাদ্রাসার আর্থিক ও প্রশাসনিক যে ব্যবস্থাপনা সেটা সমস্যার সৃষ্টি হয় এবং অধ্যক্ষ সুপার পদে দীর্ঘদিন ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব প্রদানের কারণে অনেক মাদ্রাসায় মামলা উদ্ভব হয়। মাদ্রাসার অধ্যক্ষ সুপার পদ দীর্ঘদিন শূন্য রাখা মোটেও কাম্য নয়। মাদ্রাসার শিক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশ এবং শিক্ষার মান বজায় রাখার লক্ষ্যে অধ্যক্ষ সুপারের শূন্যপদ পূরণ করা প্রয়োজন এবং এখানে বলা হয়েছে যে এমতো অবস্থায় যে সকল মাদ্রাসায় অধ্যক্ষ বা সুপারের পদ শূন্য রয়েছে তা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। মাদ্রাসার জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2018-23 নভেম্বর, যেটা সংশোধিত 2020 সাল পর্যন্ত সর্বশেষ পরিমার্জিত, এর আলোকে পূরণের উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে এখানে অনুরোধ করা যাচ্ছে। অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে বিভিন্ন মাদ্রাসায় সুপারের পদটি ফাঁকা রয়েছে বা অধ্যক্ষর পদ ফাঁকা রয়েছে, এগুলো পূরণ করার জন্য তাগিদ দেওয়া হয়েছে। অথবা এমন হতে পারে যে আপনি যদি সুপার বা অধ্যক্ষ পদ পূরণ না থাকে তাহলে নেক্সট লেভেলের যে নিয়োগগুলো আছে সেগুলো নিতে পারবেন না, এরকম কিন্তু হয়তোবা হতে পারে। তো মধ্যে এর পরের যে খবরটি সেটি হচ্ছে এমএমসি, অর্থাৎ যে মাধ্যমিক শিক্ষা এবং উচ্চ মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে যে এই চিঠিটি দেওয়া হয়েছে যে বিষয় হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাসরুম এমএমসি, এর তথ্য প্রেরণ প্রসঙ্গে এখানে বলা হচ্ছে যে উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাধ্যমিক উচ্চশিক্ষা স্তরের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদানরত স্কুল এবং স্কুল অ্যান্ড কলেজ, কলেজ ও মাদ্রাসা পাঠদানরত শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুমের চাহিদা নিরূপণের লক্ষ্যে সংযুক্ত সকে, অর্থাৎ এখানে বলা হচ্ছে ওয়ার্ড ও এক্সেল নিকোশ ফ্রন্টে হতে হবে, মনে রাখবেন নিকোশ ফ্রন্টে হতে হবে, প্রয়োজনীয় তথ্য উপাত্ত আগামী 5 কর্মদিবসের মধ্যে mmcdshe@gmail.com এই ইমেল ঠিকানায় প্রেরণ করার জন্য বলা হলো এবং বিষয়টি কিন্তু অতীব জরুরি এবং যেই সকের মাধ্যমে দিতে হবে সেখানে সকটাও তারা দিয়ে দিয়েছে এবং এখানে লেখা আছে যে প্রথমেই ক্রম নাম্বার, এরপর হচ্ছে যে অঞ্চলের নাম, এরপর জেলার নাম, উপজেলার নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিতে হবে, এরপর হচ্ছে ইন নাম্বার, মোট শিক্ষক কতজন টোটাল শিক্ষক আছে সেই সংখ্যা, এরপর হচ্ছে মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন শিক্ষার্থী সেইটি, এরপর হচ্ছে মোট ক্লাসরুম অর্থাৎ টোটাল কতটি ক্লাসরুম আছে এবং এরপর যেটি সেটি হচ্ছে মোট মাল্টিমিডিয়া ক্লাসরুম সংখ্যা আইসিটি ল্যাব ব্যতীত, অর্থাৎ আইসিটি ল্যাব যে স্কুলগুলোতে আছে এই আইসিটি ল্যাবটা ব্যতীত কয়টি মাল্টিমিডিয়া ক্লাসরুম রয়েছে সেটি। এরপর বলছে যে মাল্টিমিডিয়া ক্লাসরুমের অবস্থা বা আইসিটি ল্যাব ব্যতীত, মাল্টিমিডিয়া ক্লাসরুমের অবস্থাটা কী, আইসিটি ল্যাব ব্যতীত অচল সংখ্যা কত এবং সচল সংখ্যা কত, অর্থাৎ দেখা যাচ্ছে আপনার মাল্টিমিডিয়া ক্লাসরুম ছিল সেখানে কতটি এখন সচল আছে বা কতটি অচল আছে। এরপর হচ্ছে কম্পিউটার বা আইসিটি ল্যাব বিষয় তথ্য, শেখ রাসেল ডিজিটাল ল্যাব সংখ্যা আপনার স্কুলের শেখ রাসেল ডিজিটালের যে ল্যাব সংখ্যা এখানে কতটি আছে আছে কি নাই, এরপর হচ্ছে আইএলসি সংখ্যা, এই তথ্যগুলো দেওয়ার জন্য বলা হচ্ছে এবং এটি কিন্তু বলা হয়েছে এই ফর্মটিতে। এই ফর্মটি আসলে দিবে হচ্ছে যে মাধ্যমিক শিক্ষা অফিসার প্রত্যেকটা স্কুলের তথ্য নিয়ে এবং প্রত্যেকটা স্কুলকে কিন্তু এই তথ্যগুলো দিতে হবে আলাদা যেই ফর্মটা দিয়েছে সেই ফর্মে। যেমন এর পরে যেই খবরটি সেটি হচ্ছে আমরা দেখি যে এরপরে কী খবর, আমরা মাল্টিমিডিয়ার খবরটি দেখলাম, এরপরে যে খবরটি সেটি হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানের বিপর্যয়, দুর্ঘটনা বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে এখানে বলা হচ্ছে যে উপর্যুক্ত বিষয়ের সংশ্লিষ্টদের অবহিত করা যাচ্ছে যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা এর আয়তাধীন কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন বিপর্যয়, দুর্ঘটনা বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হচ্ছে যেগুলো কোনোভাবেই কাম্য নয়, কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই সকল ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট অনেক প্রতিষ্ঠান দ্রুত ও বিস্তারিতভাবে অধিদপ্তরকে অবহিত করে না, ফলে যথাযথ ও সময় মতো ব্যবস্থা গ্রহণ বা সহায়তা প্রদান করা অধিদপ্তরের পক্ষে সম্ভব হচ্ছে না। এমতো অবস্থায় সংঘটিত কোনো বিপর্যয় বা দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা বিস্তারিত ও দ্রুততার সাথে অধিদপ্তরকে ইমেইলে জানাতে হবে এবং সেখানে বলা হচ্ছে ad.hrm.dshe
@gmail.com এই ইমেইলে জানানোর কথা বলা হয়েছে। তো বন্ধুরা এর পরের যে খবরটি সেটি হচ্ছে মাদ্রাসার জন্য, এবং এই খবরটি বেশ কয়েকদিন আগে অর্থাৎ সপ্তাহের প্রথম দিকে, গত সপ্তাহে কিন্তু এই খবরটি স্কুল কলেজের ছিল। সেটি হচ্ছে যে যেহেতু প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান দুই দিনের ছুটি ঘোষণা করেছে এবং পাঁচ দিনের যে কর্মদিবস আর কি সেইটার রুটিনটা মাদ্রাসা অধিদপ্তর আজকে কিন্তু দিয়েছে। এবং এখানে বলা হয়েছে যে উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে সরকারের নির্দেশনা মোতাবেক ইতিমধ্যে দেশের সকল মাদ্রাসায় শুক্রবার শনিবার দুই দিন সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের যাতে শিক্ষণ ঘাটতি সৃষ্টি না হয় এবং শিক্ষাক্রমে বিষয় পাঠ্যক্রম অক্ষুণ্ণ রেখে ইবতেদায়ী প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী, দাখিল ষষ্ঠ থেকে দশম শ্রেণী এবং আলিম একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর জন্য মাদ্রাসার প্রচলিত সময়সূচি পরিমার্জন করে নির্ণয় করা হলো। অর্থাৎ এখানে ইবতেদায়ী স্তর যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। ইবতেদায়ী প্রথম দ্বিতীয় শ্রেণীতে প্রতিদিন চারটি করে, সপ্তাহে মোট বিশটি ক্লাস হবে, চারটি করে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে, এবং চারটি কার্যক্রম পিরিয়ড পরিচালিত হবে। ইবতেদায়ী তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে ছয়টি করে, সপ্তাহে মোট তিরিশটি পিরিয়ড হবে বা তিরিশটি ক্লাস হবে। এরপর হচ্ছে ইবতেদায়ী পঞ্চম শ্রেণীতে প্রতিদিন সাতটি করে, সপ্তাহে মোট ৩৫টি কার্যক্রম পিরিয়ড পরিচালিত হবে। দুই নম্বর হচ্ছে যে দাখিল স্তর রবিবার থেকে বৃহস্পতিবার, দাখিল ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীতে প্রতিদিন আটটি করে, সপ্তাহে মোট ৪০টি শ্রেণী কার্যক্রম চালিত হবে। আর আলিম স্তরে ঠিক রবিবার থেকে বৃহস্পতিবার আটটি করে, সপ্তাহে মোট ৪০টি এবং এক শিফটে পরিচালিত মাদ্রাসায় শ্রেণী কার্যক্রম ব্যাপ্তি হবে। প্রথম পিরিয়ড ৫০ মিনিট, দ্বিতীয় থেকে চতুর্থ পিরিয়ড হচ্ছে ৪০ মিনিট এবং পঞ্চম থেকে অষ্টম পিরিয়ড ৩৫ মিনিট করা হবে। দুই শিফটে যেগুলো সেগুলোর আলাদা, প্রথম পিরিয়ড ৪০ মিনিট, বাকিগুলো দ্বিতীয় থেকে চতুর্থ হচ্ছে ৩৫ মিনিট করে। এরপর বলা হচ্ছে যে দেশের সকল মাদ্রাসায় এক ও অভিন্ন ক্লাস রুটিন বা সময়সূচি অনুসরণ করতে হবে, তবে মাদ্রাসার জনবল, কাঠামো, ভৌত সুবিধাদি, ভৌগোলিক অবস্থান ইত্যাদি বিবেচনায় এই সময়সূচি পরিবর্তনের প্রয়োজন হলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পূর্ব অনুমতি গ্রহণ করতে হবে। এমত অবস্থায় পরিমার্জিত সময়সূচি অনুযায়ী সকল মাদ্রাসায় শ্রেণী কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ করা হলো। এখানে অনুরোধ করা হচ্ছে AKM রহল, মহাপরিচালক, অতিরিক্ত সচিব। এরপরে সেটি হচ্ছে যে রুটিনটি, যে রুটিনটি সেটি এখানে দিয়ে দিয়েছে যে রুটিন কী কী থাকছে, যে প্রত্যেক সমাবেশ ১০টায় বসবে এবং ১০টা ১৫ মিনিট চলবে এই সমাবেশ, এবং ১০টা ১৫ থেকে ১১টা ৫ পর্যন্ত ৫০ মিনিট প্রথম ঘণ্টা, দ্বিতীয় ঘণ্টা ৪০ মিনিট, তৃতীয় ঘণ্টা ৪০ মিনিট, চতুর্থ ঘণ্টা ৪০ মিনিট, পঞ্চম ঘণ্টা হচ্ছে ৪৫ মিনিট হচ্ছে বিরতি, বিরতি ৪৫ মিনিট এবং পঞ্চম ঘণ্টা হচ্ছে ৩৫ মিনিট, ষষ্ঠ ৩৫, সপ্তম ৩৫, অষ্টম ৩৫, অর্থাৎ ১০টা থেকে ৪টা ১০ পর্যন্ত মাদ্রাসাগুলোকে চালাতে বলা হয়েছে। তো বন্ধুরা আজকের খবরগুলো এই পর্যন্তই, আবার নতুন করে আবার নতুন কোনো খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো। সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।